হ্যালো স্টুডেন্টস ভীষণ ডাব্লু এর পক্ষ থেকে আজকে তোমাদের জন্য যে টার্গেট ডাব্লু বিসিএস টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান প্রতিদিন ডাব্লু প্রিলিমিনারি মক সেট করানো হচ্ছে আজকে তার সেট নাম্বার ফর্টি ওয়ান অর্থাৎ দেখতে দেখতে আমরা একচল্লিশ নম্বর সেট নিয়ে কিন্তু হাজির হয়ে পড়েছি তোমরা যারা এই মক সেটটা প্রতিদিন ফলো করছো আমাদের চ্যানেলে তারা জানো যে প্রতিদিন স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড তিরিশটি করে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী করানো হয় এবং বিগত বছরগুলোতে কোশ্চেনপত্র কিন্তু অনেক রকম চেঞ্জ হয়েছে কাট অফও হাই আসছে কোশ্চেনপত্র স্ট্যান্ডার্ড হচ্ছে তো সেই অনুযায়ী কিন্তু আমরা একদম ডাব্লু এর প্যাটার্ন ফলো করে কিন্তু এই কোয়েশ্চেন অ্যান্সারগুলো আলোচনা করছি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখো এবং প্রিভিয়াস ভিডিওগুলো না দেখে থাকলে প্লে যাবে সেখান থেকে কিন্তু সমস্ত ভিডিও পেয়ে যাবে তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক ওকে তিরিশটা গুরুত্বপূর্ণ কোশ্চেন আমরা দেখে নিই দেখো ফার্স্ট কোশ্চেন ফার্স্ট কোশ্চেন আছে হিস্ট্রি থেকে ওকে কি বলছে হিন্দু মহাসভা ওয়াজ ফাউন্ডেড ইন অর্থাৎ এই হিন্দু মহাসভাটা কোথায় প্রথম গঠিত কোশ্চেন নাম্বার সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ থানেশ্বর কনৌজ থানেশ্বর কনৌজে প্রথম হিন্দু মহাসভা কিন্তু ফাউন্ডেড হয়েছিল বা প্রতিষ্ঠিত হয়েছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ওকে নেক্সট কোশ্চেন আমরা করব। কোশ্চেন নাম্বার টু দ্য ফার্স্ট ইন্ডিয়ান রুলার হু এস্টাব্লিশ দ্য সুপ্রিমেসি অফ ইন্ডিয়ান নেভি ইন দ্য আর আরবিয়ান সি ওয়াশ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন বহুবার ডাব্লুবিসিএসে এসেছে এবং অন্যান্য এক্সামেও এসেছে অর্থাৎ কোন ভারতীয় রাজা প্রথম হচ্ছে আরব সাগরে ভারতীয় নৌ সেনাবাহিনী গঠন করেছিলেন এটা একজন এনসিয়েন্ট রাজা পুরানো দিনের যে হচ্ছে যে ইতিহাস ছিল সেইখানের একজন রাজাকে পায় তিনি কিন্তু আরব সাগরে তার বিশাল বড় একটা নৌবাহিনী তৈরি করেছিল তৎকালীন সময় এবং সেটা ছিল একদম সুপ্রিমেসি অর্থাৎ খুবই সুন্দর সুগঠিত তো কোন রাজা প্রথম এইটা তৈরি করেছিল অর্থাৎ ভারতীয় নৌসেনা তো কোশ্চেন নাম্বার টু এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ রাজা রাজা ওয়ান রাজা রাজা ওয়ান এই প্রথম নৌবাহিনীটা তৈরি করেছিলেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার থ্রি আমরা দেখব মেনশন দ্য সেন্টার অফ দ্য রোমান ট্রেড ডিউরিং দ্য সঙ্গম এজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বলছে কি মেনশন দ্য সেন্টার অফ রোমান ট্রেড অর্থাৎ সেই কেন্দ্রটাকে তোমরা মেনশন করো বা সেই জায়গাটাকে তোমরা মেনশন করো যেখানে রোম দেশের একটা ব্যবসা বাণিজ্য গড়ে উঠেছিল সঙ্গম যুগে তো সঙ্গম যুনে যুগে রোমানদের যে ব্যবসা বাণিজ্যটা গড়ে উঠেছিল সেটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি মুসিরি মুসিরি নামক সাউথ ইন্ডিয়ার যে জায়গাটা রয়েছে সেই সাউথ ইন্ডিয়ার মুসিরি নামক জায়গাটাতে রোমানদের হচ্ছে ব্যবসা বাণিজ্য কেন্দ্রভূমি ছিল ওকে তো এটা একটা আনকমন কোশ্চেন এবং গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমরা এটা কিন্তু মার্ক করে রাখবে নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার ফোর আমরা দেখবো সেন্ট থমাস ইজ সেড টু হ্যাভ কাম টু ইন্ডিয়া টু প্রোপাগেটি ডিউরিং দ্য রেন অফ দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমাদের কোন রাজাদের সময় বা কোন রাজাদের রাজবংশ চলাকালীন সেন্ট থমাস আমাদের ভারতবর্ষে এসেছিলেন টু প্রোপাগেট খ্রিস্টানিটি অর্থাৎ খ্রিস্টান ধর্মকে প্রচার করার জন্য তো কোয়েশ্চেন নাম্বার ফোরের সঠিক উত্তর তোমরা বলো কমেন্ট বক্সে কমেন্ট করে তো কোশ্চেন নাম্বার ফোরের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি পার্থিয়ানস এই পার্থিয়ানদের সময়ে এই থমাস হচ্ছে আমাদের দেশে আসেন এবং ক্রিশ্চিয়ানিটি প্রোপাগেট করেন ওকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেখো একদম স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড আনকমন আনকমন কিন্তু কোশ্চেন আজকে আলোচনা করছি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ আমরা দেখব দেখো খিলাখপথ মুভমেন্ট ওয়াজ অর্গানাইজড টু প্রোটেস্ট এগেনস্ট ইনজাস্টিস ডান টু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অর্থাৎ তোমরা সকলেই যেন যে খিলাফত মুভমেন্ট হয়েছিল ঠিক আছে সেই খিলাফত মুভমেন্টটা কোন দেশের জনগণদের বিরুদ্ধে হচ্ছে ইনজাস্টিস বা অবিচার হচ্ছিল তার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে এই খিলাফত মুভমেন্টটা করা হয়েছিল ঠিক আছে তো কোয়েশ্চেন নাম্বার ফাইভের সঠিক উত্তর হয়ে যাবে তোমরা কমেন্ট করো সঠিক উত্তর হবে অপশান বি তার্কি ঠিক আছে তার্কি বা তুর্কি তুর্কি দেশের জনগণদের বা তুর্কি দেশের যে তৎকালীন মুসলমান মোহামেডান জনগণ ছিল তাদের উপর কিন্তু খুবই অন্যায় অত্যাচার হচ্ছিলো তো সেই জন্য কিন্তু খিলাফত মুভমেন্টটা করা হয়েছিল ওকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ওকে তারপর নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব কোশ্চেন নাম্বার সিক্স আফটার দ্য ফেলিয়ার অফ আফটার দ্য ফেলিয়ার অফ সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট মহাত্মা গান্ধী emphasize অন অর্থাৎ কি বলছে সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্টটা ফেল ফেল হয়ে যাওয়ার পর অর্থাৎ ব্যর্থ হয়ে যাওয়ার পর এই সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্টটা ব্যর্থ হয়ে যাওয়ার পর মহাত্মা গান্ধী কোন বা কিসের উপর জোর দিয়েছিলেন কোন হচ্ছে মুভমেন্টের উপর বা কোন প্রোগ্রামের উপর তিনি যোগ দিয়েছিলেন ওকে তো কোশ্চেন নাম্বার সিক্স এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি কনস্ট্রাকটিভ প্রোগ্রাম ঠিক আছে গঠনমূলক প্রোগ্রাম অর্থাৎ ভারতবর্ষের যে গঠনমূলক প্রোগ্রামে তিনি কিন্তু জোর জোর দিয়েছিলেন এই সিলভিল ডিসও মুভমেন্টটা ব্যর্থ হয়ে যাওয়ার পরে ওকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা কিন্তু ডাব্লু বিসিএস এর মেনের কোশ্চেন ওকে তারপর নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার সেভেন আমরা দেখব স্যার সৈয়দ আহমেদ খান হ্যাজ স্টার্টেড এ রিফর্ম মুভমেন্ট অ্যামং দ্য মুসলিম কল্ড দ্য ড্যাশ মুভমেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অর্থাৎ স্যার সৈয়দ আহমেদ খান আমাদের ভারতবর্ষে মুসলমানদের মাধ্যমে বা মুসলমানদের সংগঠিত করতে একটা মুভমেন্ট কিন্তু তৈরি করেছিলেন সেই মুভমেন্টটা কোন মুভমেন্ট নামে পরিচিত ছিল কোশ্চেন নাম্বার সেভেনের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি আলিগড় মুভমেন্ট আলিগড় মুভমেন্ট নামে কিন্তু সেটা পরিচিত ছিল যেটা স্যার সৈয়দ আহমেদ খান প্রতিষ্ঠা করেছিলেন বা মুভমেন্টটা চালু করেছিলেন ওকে তারপর নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার এইট আমরা দেখবো কি বলছে নামধারী অর কুকা মুভমেন্ট দেখো কুকা মুভমেন্ট অর নামধারী মুভমেন্ট যে কোনো একটা নাম দিয়ে কিন্তু পরীক্ষায় আসতে পারে তো আমরা বেশিরভাগ কুকা মুভমেন্ট হিসেবে জানি নাম নামধারী এই নামটা জানি না কিন্তু এটাও করে রাখো দা নামধারী অর কুকা মুভমেন্ট হ্যাড ইটস অরিজিন ইন দ্য ড্যাশ কর্নার অফ সিক অ্যাওয়ে ফ্রম দা প্লেস অফ রয়্যাল পম্প গ্র্যান্ডিওর ঠিক আছে কি বলছে যে নামধারী বা কুকা মুভমেন্টটা যে কেন্দ্রতে তৈরি হয়েছিল সেটা কোন সিখ কিংডমের কোন আন্ডারে পড়ছে এবং এটা রয়্যাল পম্প এবং গ্রেন্ডারের থেকে দূরবর্তী স্থানে ছিল তো কোয়েশ্চেন নাম্বার ফোর এর সরি কোশ্চেন নাম্বার এইটের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ নর্থ ওয়েস্ট ওকে তো শিখ যে কিংডমটা ছিল তৎকালীন সময়ে সেই সিং শিখ রাজত্বের যে নর্থ ওয়েস্ট অর্থাৎ উত্তর পশ্চিম সীমান্তে কিন্তু কুকা বা মুভমেন্টটা হয়েছিল ওকে ভেরি ভেরি কোয়েশ্চেন তারপর কোশ্চেন আমরা নাম্বার বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ দ্য অ্যাচিভড মাইল স্টোন অব দ্য নন কর্পোরেশন নন কর্পোরেশন মুভমেন্ট অফ নাইনটিন টোয়েন্টি ওয়ান অর্থাৎ কি বলছে নিচের অপশানগুলোর মধ্যে চারটে অপশান দেওয়া রয়েছে সেই নিচের চারটে অপশানগুলোর মধ্যে কোন অপশানটা সঠিক হবে বা কোনটা সব সবথেকে বড়ো অ্যাচিভমেন্ট ছিল উনিশশো সালে যে নন কঅপোরেশান বা অসহযোগ আন্দোলনটা হয়েছিল ঠিক আছে সেই অসহযোগ আন্দোলনটার হচ্ছে মেন অ্যাচিভমেন্ট বা মাইল কোনটা ছিল তো কোয়েশ্চেন নাম্বার নাইনের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইন্ডিয়ান অফটেন সাম পলিটিক্যাল রাইটস অর্থাৎ ভারতীয়রা কিন্তু একটা রাজনৈতিক মতাদর্শ বা রাজনৈতিক অধিকার কিন্তু এই মুভমেন্টের মাধ্যমে কিন্তু তারা পেয়েছিল ওকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো হিস্ট্রি থেকে কিন্তু নটা কোশ্চেন ছিল এরপর আমরা জিওগ্রাফির পাঠের মধ্যে ঢুকে পড়বো নেক্সট কোশ্চেন থেকে তো এখানে একদম ডাবলুবিসিসের প্যাটার্ন মেনে হিস্ট্রি জিওগ্রাফি ইকোনমিক্স পলিটি সমস্ত কোশ্চেনই রাখা হয়েছে যাতে তোমাদের সমস্ত সাবজেক্টগুলো কিন্তু কভার হয় কিছু কিছু কোশ্চেনের মাধ্যমে দেখো আমরা জিওগ্রাফির মধ্যে ঢুকে পড়লাম ভিডিওটা পুরোটা দেখবে ওকে আমেদাবাদ ইজ সিচুয়েটেড অন দ্য রিভার ব্যাংক অফ অর্থাৎ আমেদাবাদ এই শহরটা কোন নদীর তীরে অবস্থিত রয়েছে কোশ্চেন নাম্বার টেন খুবই সঠিক মানে সহজ কোশ্চেন তো কোশ্চেন নাম্বার টেনের সঠিক উত্তর হয়ে যাবে অপশানে এ সবরমতি এই সবরমতি নদীর তীরে আমেদাবাদ শহরটা যেটা গুজরাটে অবস্থিত সেটা অবস্থিত রয়েছে ওকে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ইলেভেন আমরা দেখব দ্য ওয়াটার অফ লুনি রিভার ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অর্থাৎ যে লুনি নদীটা রয়েছে রাজস্থানের ওপর থেকে প্রবাহিত হয়েছে সেই লুনি নদীটা কি সেই লুনি নদীর জলটা বা যে জলে পুষ্ট সেই জলটা কিভাবে তার মধ্যে আসছে সেটা আমরা দেখবো ঠিক আছে তো কোয়েশ্চেন নাম্বার ইলেভেনের সঠিক উত্তর হবে অপশান বি ফ্রেশ ইন আপার রিচেস অ্যান্ড সল্টি ইন দ্য লোয়ার রিচেস অর্থাৎ লুনি নদীর উৎপত্তি স্থলের দিকে অর্থাৎ যেটা উচ্চ প্রবাহ পথে কিন্তু এটা হচ্ছে ফ্রেশ ওয়াটার অর্থাৎ মিষ্টি জল যেটাকে বলা হয় কিন্তু যত হচ্ছে সমুদ্রের কাছাকাছি আসছে অর্থাৎ লোহার অর্থাৎ নিম্ন প্রবাহিতে কিন্তু এর জলটা লবণাক্তে পরিণত হয়ে যাচ্ছে ওকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব কোশ্চেন নাম্বার টুয়েলভ কি বলছে শিভা সমুদ্রম ওয়াটার ফলস ইন দা ইজ অন দা রিভার ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অর্থাৎ শিব সমুদ্র যেটাকে বলা হয় শিব সমুদ্র জলপ্রপাত সেই শিব সমুদ্র জলপ্রপাত কোন নদীর তীরে অবস্থিত কোয়েশ্চেন নাম্বার টুয়েলভের সঠিক উত্তর হয়ে যাবে চারটে অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি কাভেরি কাভেরি নদীর তীরে অবস্থিত এই শিব সমুদ্র বা শিব সমুদ্রম জলপ্রপাত ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বহুবার ডাব্লু বিসিএস এসেছে ওকে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টিন আমরা দেখব হুইচ ইজ দ্য হাইয়েস্ট রিভার বেসিন অফ পেনিনসুলার ইন্ডিয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অর্থাৎ দাক্ষিণাত্য যে মালভূমিটা রয়েছে বা পেনিনসুলার ইন্ডিয়াটা যেটা রয়েছে সেই মালভূমির মধ্যে সবথেকে উচ্চতম রিভার বেসিন কোনটা ঠিক আছে তো কোশ্চেন নাম্বার থার্টিনের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি কৃষ্ণা কৃষ্ণা নদীর বেসিনটা হচ্ছে পেনিনসুলার ইন্ডিয়াতে সব থেকে উচ্চতম রিভার বেসিন নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেনের মাধ্যমে আমরা পলিটির মধ্যে ঢুকে পড়বো দেখো হুইচ আর্টিকেলস অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এক্সপ্লিটিস এক্সপ্লিটিসলি কনফার দ্য পাওয়ার অফ জুডিশিয়াল রিভিউ অন হাই হাইকোর্ট ওকে কি বলছে হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অর্থাৎ কোন সংবিধানের কোন আর্টিকেলগুলো বা কোন আর্টিকেল অফ ইন্ডিয়া আমাদের ভারতবর্ষের এক্সপ্লিটসলি কনফার ফর দ্য পাওয়ার অফ জুডিশিয়াল রিভিউ অন দ্য হাইকোর্ট অর্থাৎ হাইকোর্টের মধ্যে যে জুডিশিয়াল রিভিউ করার যে ক্ষমতাটা রয়েছে প্রত্যেকটা মানুষের তো সেইটা প্রদান করছে কোশ্চেন নাম্বার ফরটিনের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি আর্টিকেল থার্টিন অ্যান্ড আর্টিকেল টু টোয়েন্টি সিক্স অর্থাৎ তেরো নম্বর আর্টিকেল এবং দুশো ছাব্বিশ নম্বর আর্টিকেলের মাধ্যমে কিন্তু কোনো আইন কানুনের ব্যাপারে বা কোনো কিছুর যে আইন প্রণ প্রণয়ন হয় তার বিরুদ্ধে কিন্তু জুডিশিয়াল রিভিউ হিসেবে হাইকোর্টে কিন্তু যাওয়া যেতে পারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ওকে তারপর নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব কোশ্চেন নাম্বার ফিফটিন দেখো কী বলছে দ্য হায়েস্ট ল অফিসার ইন দ্য স্টেট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তো বলছে যে একটা কোনো রাজ্যের কোনো রাজ্যের সবথেকে উচ্চতম আইন অফিসার কে বা তার নামটা কোন নামে একটা স্পেশাল নামে ডাকা হয় নাম্বার এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অ্যাডভোকেট জেনারেল অ্যাডভোকেট জেনারেল হলেন গোটা রাজ্যের মধ্যে সব থেকে হাইয়েস্ট ল অফিসার ওকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ওকে তারপর নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন হুইচ আর্টিকেল কোন আর্টিকেল অফ কনস্টিটিউশন আমাদের সংবিধানের ডিক্লেয়ার দ্যাট দ্য কাউন্সিল অফ মিনিস্টার ইজ কালেক্টিভলি রেসপন্সিবল টু স্টেট লেজিসলেটার অ্যাসেম্বলি অর্থাৎ কোন সংবিধানের কোন ধারার মাধ্যমে এটা বলা হয়েছে যে আমাদের যে কোনো রাজ্যের যে কাউন্সিল অফ মিনিস্টার রয়েছে বা মন্ত্রী পরিষদ রয়েছে তারা সবাই একসাথে সংঘবদ্ধ হয়ে রাজ্যের আইন পরিষদের কাছে কিন্তু হচ্ছে রিস রেসপন্সিবল ঠিক আছে তো এটা কোন আর্টিকেলের মাধ্যমে বলা হয়েছে তো কোশ্চেন নাম্বার সিক্সটিনের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ আর্টিকেল ওয়ান সিক্সটি ফোর আর্টিকেল ওয়ান সিক্সটি ফোর অনুযায়ী সমস্ত মন্ত্রী মন্ত্রীরা কালেকটিভলি অর্থাৎ সংঘবদ্ধ হয়ে স্টেট লেজিসলেচার অ্যাসেম্বলি বা রাজ্যের আইন পরিষদের কাছে কিন্তু কালেক্টিভলি রেসপন্সিবল ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নেক্সট আমরা ইকোনমিক্সের মধ্যে ঢুকে পড়লাম দেখো কি বলছে হোয়াট ইজ দ্য লার্জেস্ট আইটেম অফ এক্সপেন্ডিচার ইন টার্মস অফ পার্সেন্টেজ ওকে ইন দ্য ইউনিয়ন দু হাজার কুড়ি একুশ সালের যে বাজেট পেশ হয়েছে আমাদের এতে পার্লামেন্টে সেই বাজেট অনুযায়ী কিন্তু পার্সেন্টেজ অনুযায়ী সব থেকে তো কোশ্চেন নাম্বার সেভেন্টিনের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি স্টেটস শেয়ার অফ ট্যাক্সেস অ্যান্ড ডিউটিস অর্থাৎ দেশের বা রাজ্যের যে ট্যাক্সটা রয়েছে সেই ট্যাক্স এবং ডিউটিসের যে শেয়ারটা রয়েছে সেইটা সেটার হচ্ছে যে খরচটা সেটা সব থেকে দু হাজার সালে যে ইউনিয়ন বাজেটটা পেশ করা হয়েছে সেখানে পার্সেন্ট অনুযায়ী পার্সেন্টেজ অনুযায়ী সব থেকে বৃহত্তম এক্সপেন্ডিচার বা খরচ হিসাবে ধরা হয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তারপর নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব কোশ্চেন নাম্বার এইটিন হোয়াট ইজ দ্য বিগেস্ট সোর্স অফ ইনকাম ফর দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট ইন দ্য ইউনিয়ন দু হাজার কুড়ি একুশ সালের যে ইউনিয়ন বাজেট হয়েছে সেটার মাধ্যমে সেন্ট্রাল গভর্নমেন্টের অর্থাৎ কেন্দ্র সরকারের সরকারের থেকে বৃহত্তম আয় কোন কোন জায়গা থেকে এসেছে এটা প্রকাশ করছে কোয়েশ্চেন নাম্বার এইটিনের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি বরোয়িংস অ্যান্ড আদার লিবালিটিস অর্থাৎ বড়োইংস অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে যে বড়গুলো করা হয়েছে অর্থাৎ ধার করা হয়েছে এবং বিভিন্ন আদার লিবালিটিস যেগুলো রয়েছে সেইখান থেকে কিন্তু সব থেকে বেশি আয় হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের ওকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তারপর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইনটিন আমরা দেখব হোয়াট ইজ দ্য ডিসইনভেস্টমেন্ট টার্গেট অফ টু থাউজেন্ড টোয়েন্টি টোয়েন্টি ওয়ান অর্থাৎ সব থেকে বড় যে ডিস ইনভেস্টমেন্ট টার্গেটটা দু হাজার কুড়ি একুশ সালের ইউনিয়ন করা হয়েছে সেটা কত কোটি টাকার ডিস ইনভেস্টমেন্টের আইডিয়াটা করা হয়েছে তো নাম্বার সঠিক হচ্ছে উত্তর হয়ে যাবে অপশান বি ওকে অপশান বিতে দেখো কত রয়েছে একক দশক শতক হাজার অজুদ লক্ষ ঠিক আছে একুশ লক্ষ কোটি টাকা একুশ লক্ষ কোটি টাকা ডিস ইনভেস্টমেন্ট টার্গেট রয়েছে দু কুড়ি একুশ সালে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো কিন্তু আর এবছরের খুবই গুরুত্বপূর্ণ ইকোনমিক্সের মধ্যে কোশ্চেন আসলে আসতে পারে বিশেষ করে মেন মেন এবং আমরা মধ্যে ঢুকে হাউ মেনি চার্জেস রেস কনজিস্ট অফ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সায়েন্স মধ্যে দেখো বলছে আলফা রে যেটা রয়েছে সেই আলফারেতে কত পরিমাণ চার্জ রয়েছে তো কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টির সঠিক উত্তর হয়ে যাবে তো তোমরা কমেন্ট করে জানাও এটা সঠিক উত্তর কি হবে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ টু ইউনিট পজিটিভ চার্জেস অর্থাৎ দু ইউনিট ধনাত্মক চার্জ কিন্তু এই আলফার এর মধ্যে কিন্তু রয়েছে ওকে নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান আমরা দেখবো হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন নিচের চারটে অপশান রয়েছে চারটে অপশনগুলোর মধ্যে কোন কোন মৌলটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট নয় অর্থাৎ তেজস্ক্রিয় মৌল নয় কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ানের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি জার্কোনিয়াম জার্কোনিয়াম এই মৌলটা কিন্তু কোনো ধরনের তেজস্ক্রিয় বা রেডিও অ্যাক্টিভ মৌল নয় বাদ বাকি অ্যাস্টেটিন তারপর ফ্রান্সিয়াম এবং টাইটেনিয়াম এগুলো কিন্তু রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট ওকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু আমরা দেখব হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইউনিট অফ রেডিও অ্যাক্টিভিটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বহুবার এটা পরীক্ষায় এসেছে এবং এটা ডাব্লিউ বিসি ডাব্লিউ বিসিএসে তো এসেছে সাথে সাথে এসেছে ওই ক্লার্কশিপ এক্সামেও কিন্তু এই কোয়েশ্চেনটা এসেছিল অর্থাৎ কী বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ইউনিট অফ রেডিও অ্যাক্টিভিটি রেডিও অ্যাক্টিভিটির ইউনিট কোনটি কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি টু এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি বেকারেল বেকারেল হচ্ছে রেডিও অ্যাক্টিভিটির কিন্তু ইউনিট এটা হচ্ছে এসআই ইউনিট ঠিক আছে এটা হচ্ছে এসআই ইউনিট এস এসআই ইউনিট হচ্ছে বেকারেল ওকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তারপর নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি দ্য সাবস্ট্যান্স এলিমেন্ট অফটেন ফ্রম এমিশন অফ বিটা পার্টিকেল ফ্রম ইলেভেন সোডিয়াম টোয়েন্টি টু অর্থাৎ ইলেভেন এন এ টোয়েন্টি টু বা যেটা সোডিয়াম বলা হয় যেটাকে তো সেই সোডিয়ামের মধ্য থেকে যদি একটা বিটা পার্টিকেল নির্গত হয়ে যায় তো কোন এলিমেন্টটা তৈরি করবে কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ম্যাগনেশিয়াম ঠিক আছে এম জি ম্যাগনেশিয়াম কিন্তু তৈরি করবে যদি সোডিয়াম থেকে একটা বিটা পার্টিকেল নির্গত হয়ে যায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ওকে তারপর নেক্সট কোশ্চেন আমরা দেখব কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর দ্য হাফ লাইফ অফ রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স ইজ ফোর মান্থ দেন দ্য টাইম স্পেন্ড ইন ডিকেই থ্রি বাই ফোর্থ অব দ্য সাবস্টেন্স উডবি অর্থাৎ যদি কোনো একটা রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্সের অর্ধ লাইফ যেটা বা অর্ধ জীবন হয় চার মাস তো দ্য টাইম স্পেন্ড ইন ডিকেইং থ্রি বাই ফোর্থ অফ সাবস্টেন্স উঠবি অর্থাৎ যদি চার মাস হয় তার অর্ধ লাইফ তো সেই মৌলটা তিনের চার অংশ হচ্ছে টাইম কতটা নেবে এই ডিকে করতে তো কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফোরের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি এইট মান্থস এটার একটা সূত্র আছে তোমরা শুধু শুধু উত্তরটাই মনে রাখো এইট মান্থস কিন্তু সময় রাখবে লাগবে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ আমরা দেখব দ্য এস্টিমেশন অফ এজ অফ আর্থ ইজ ডান বাই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন অর্থাৎ আমাদের যে পৃথিবীর বয়স নির্ণয়টা করা হয় সেটা কোন মৌলর ডেটিংয়ের উপর থেকে করা হয় কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভের সঠিক উত্তর হয়ে যাবে ইউরেনিয়াম ডেটিং ইউরেনিয়াম ডেটিং এর মাধ্যমে আমাদের পৃথিবীর বয়স কিন্তু নির্ধারণ করা হয় ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তারপর আমরা কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে ঢুকে পড়লাম কি বলছে সম্প্রতি কাকে ওয়ার্ল্ড ফুড প্রাইস টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান দিয়ে সম্মানিত করা হয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ওকে তো বলছে ওয়ার্ল্ড ফুড প্রাইস টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান সম্মানিত করা হয়েছে অপশান ডি ডক্টর শকুন্তলা হরক সিং থিল স্টেট ডক্টর শকুন্তলা হরক সিং স্টেটকে ওয়ার্ল্ড ফুড প্রাইস টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান করা হয়েছে নেক্সট আমরা দেখব গ্রিন উর্জা অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান কে জিতেছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দু হাজার একুশ সালের গ্রিন উর্জা অ্যাওয়ার্ড জিতেছে অপশান ডি ই ডি এ অর্থাৎ ইন্ডিয়ান রিনোভাল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি ঠিক আছে এই আইআরইডিএ এটা গ্রিন উর্জা অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান কিন্তু অ্যাওয়ার্ডটা জিতেছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ওকে তারপর নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি এইট আমরা দেখবো কোন ফুটবল টিম প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নশিপ টু থাউজেন্ড টোয়েন্টি টোয়েন্টি ওয়ান জিতেছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা কিন্তু আসলে আসতে পারে এবছরের গুরুত্বপূর্ণ কোশ্চেন অর্থাৎ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নশিপ দু হাজার কুড়ি একুশ কোন টিম জিতেছে কোশ্চেন নাম্বার টোয়েন্টি এইটের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ম্যানচেস্টার সিটি ম্যানচেস্টার সিটি এই হচ্ছে চ্যাম্পিয়নশিপ লিগটা কিন্তু জিতে গেছে দু হাজার কুড়ি একুশ সালে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন সম্প্রতি ভারত কোন দেশের নৌবাহিনীর সঙ্গে আরব সাগরে প্যাসেজ এক্সারসাইজ শুরু করেছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তো প্যাসেজ এক্সারসাইজ আরব আরব সাগরে ভারত দেশের নৌবাহিনীর সাথে যে দেশটা শুরু করেছে সেটা হচ্ছে অপশান ডি ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া ভারতের সাথে বায়োলেটারাল যে নেভি মেরিটাইম এক্সারসাইজ রয়েছে সেটার নাম হচ্ছে প্যাসেজ এক্সারসাইজ সেটা আরব সাগরে শুরু হয়ে গেছে ওকে নেক্সট কোয়েশ্চেন এবং আজকে যে টপিক আমরা করছি ডাব্লু মকসেট সেট ফর্টি ওয়ান তার আজকে শেষ কোশ্চেন দেখো সম্প্রতি প্রকাশিত লাইফ ইন দ্য ক্লক টাওয়ার ভ্যালি পুস্তকটি কে লিখেছেন ওকে তো লাইফ ইন দ্য ক্লক টাওয়ার ভ্যালি এই পুস্তকটি লিখেছেন কোশ্চেন রাথর এই বইটি কিন্তু পুস্তকটি লিখেছেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তো ভিডিওটা শেষ করার আগে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট ভিশন ডাব্লিউ এর পক্ষ থেকে তোমাদের জন্য একটা ইন্ডিয়ান পলিটির কমপ্লিট একটা ইবুক নিয়ে চলে আসা হয়েছে ডাব্লু এর জন্য এটা শুধুমাত্র ডাব্লু বিসিএস নয় এটা ইউপিএসসি এসএসসি রেল ডাব্লুবি পুলিশ ডাব্লুবি পিএসসি যে আদার্স এক্সামগুলো রয়েছে সমস্ত এক্সাম এটা হেল্প করবে যেখানে তোমরা ভাবে দেড় হাজারটা এমসি কিউ দেড় হাজার প্লাস কিন্তু এমসি পাবে ডাব্লু এর প্রিলিমিনারি এবং মেন্স বোথ হচ্ছে প্রিভিয়াস ইয়ার্সের এমসি কিন্তু গুলো দেওয়া রয়েছে উইথ অ্যান্সার পুরোটা ইংলিশ মিডিয়াম এবং টপিক ওয়াইজ কিন্তু এটাকে পার্ট পার্টে ভাঙা হয়েছে এবং প্রতিটা টপিক থেকে কিন্তু ষাট থেকে সত্তর টাকা করে এমসি কেউ কিন্তু দেওয়া রয়েছে তো এটার মূল্য খুবই স্বল্প রাখা হয়েছে মাত্র নিরানব্বই টাকায় এত সুন্দর ইবুক আর কোথাও পাবে না ডিসক্রিপশান বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে কিন্তু পার্চেস করে ফেলো ওকে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশের বেল আইকনটি প্রেস করবে পাশের হচ্ছে লাইক বটনটা প্রেস করবে যদি তোমার ভিডিওটা ভালো লেগে থাকে এবং কেমন লাগলো তোমাদের ভিডিওটা এবং কতগুলি সঠিক উত্তর করতে পারলে সে নিয়ে তোমরা কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করবে তো আজকের মক সেটটা এখানেই শেষ হলো তো নেক্সট আমরা সেট নাম্বার ফর্টি টু নিয়ে হাজির হয়ে পড়ব খুব শীঘ্রই তো ততক্ষণের জন্য এখানেই বাই থ্যাংক ইউ